প্রদেশ কংগ্রেস সভাপতির উপর আক্রমণ করেছে বিজেপি দলের কর্মীরাই। কৈলাসহরের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক। সাংবাদিক সম্মেলনে হরেকৃষ্ণ ভৌমিক ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুনু মিয়া, রুদ্রেন্দ্র ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে হরেকৃষ্ণ ভৌমিক সভাপতির উপর আক্রমণের ঘটনায় বিজেপি দলের কর্মীরা জড়িত থাকার কথা বললেও হরেকৃষ্ণ ভৌমিক কিন্তু দলীয় কুন্দলের কারণে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি 17 জানুয়ারি বিশালগড়ে আক্রান্ত হয়েছিলেন কিনা এবং এর জেরি জয়দুল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে কিনা সে ব্যাপারে উনি সোজাসুজি উত্তর দিতে পারেননি। শুধু তাই নয়, জয়দুল হোসেনকে পুলিশ অনৈতিকভাবে গ্রেপ্তার করেছে সে ব্যাপারে ওনাকে জিজ্ঞেস করলে উনি সরাসরি এই কথার উত্তর না দিয়ে বলেন এটা তদন্ত করলে বোঝা যাবে। কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক জয়দুল হোসেনকে গ্রেফতারের ঘটনায় দলের তরফে কেন আজ অবধি কোনো বিজ্ঞপ্তি কিংবা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করা হবে কি হবে না কিছুই জানানো হয়নি, তারও কোনো উত্তর ছিল না মুখপাত্রের কাছে। এ ব্যাপারে উনি বলেন দল নিশ্চয়ই কিছু একটা করবে। মুখ্যমন্ত্রীর সহানুভূতি, প্রতিমা দেবীর অতিমাত্রায় সহানুভূতি এবং বিজেপির স্টেটমেন্ট। কংগ্রেস মনে করে কংগ্রেসকে মুখে বন্ধ করতে চায়, কংগ্রেস মনে করে কংগ্রেসকে আটকানোর জন্য এগুলি, আর কংগ্রেস ঊনকোটি জেলা মনে করে যে এটা কংগ্রেসের উপর আক্রমণ, এটা নিন্দা করছি এবং কোনোভাবে যাতে এই মামলা দিয়ে কোনো রাজনৈতিকভাবে কংগ্রেসকে যাতে মেলাইন না করা হয়, এই সরকার যাতে কোনোভাবে রাজনীতি না করে। তাহলে কি জয়দুল হোসেনের গ্রেপ্তারটা অনৈতিকভাবে হয়েছে? আমি কীভাবে বলবো, তদন্ত যদি সাথে তদন্ত সত্ত্বে আপনার নাম আসতে পারে, আমার নাম আসতে পারে, যে কোনো নাম আসতে পারে তদন্তের মধ্যে, এই মুহূর্তে কি এই কথা বলা যায়? সঠিকভাবে যাতে তদন্ত হয়। আপনাকে দলীয়ভাবে কি জয়দুল হোসেনের গ্রেপ্তারের পর এটার বিরুদ্ধে কোনো আন্দোলন নামছেন? নিশ্চয়ই এটা ডিসিশন নিব, দল ডিসিশন নিব, কারণ জয়দুল হোসেন একজন পিসিসির সম্পাদক, জয়দুল হোসেন যদি একজন মাইনরিটি চেয়ারম্যান, তাদের আমাদের সবাই মিলে বসে যদি মনে করে যে জয়দুল হোসেনের অ্যারেস্টটা একটা অন্যায়ভাবে হয়েছে সেভাবে নিবে, আর যদি মনে করে যে তদন্তের স্বার্থে করেছে সেখানে দেখবে, দল দেখবে, দল বসে সে সিদ্ধান্ত করবে, এটা দল আলোচনা করবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।